বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট অনেক আগে থেকেই বেঁচে গেছে। অনেক জল্পনার পর আপাতত সিপিআইএম কংগ্রেস জোট হয়েছে, তবে এখনও কয়েকটি আসন অদল বদল হতে পারে বলে খবর। এদিকে প্রার্থী ঘোষণার পর শুক্রবার 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী অবলেন্দু দেববর্মা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। আমাদের আজকের মিছিলে কংগ্রেসের দল থেকে অনেক লোক, আমার 10-15 জন, তার থেকে বেশি লোক এসেছে, অনেক লোক এসেছে কংগ্রেসের সঙ্গে, আমাদের সঙ্গে, এবং বিভিন্ন এলাকাতেও মানুষ আমাদের সঙ্গে। প্রশ্নটা সংখ্যার না, প্রশ্নটা হইল আন্তরিকতার, এবং আমরা বিশ্বাস করি তাদের যা শক্তি আছে সেই শক্তি তারা প্রয়োগ করবেন এই রাজ্যে এই মহকুমার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এটা আমরা বিশ্বাস করি। এদিকে কমলাসাগর বিধানসভার মনোনীত সিপিআইএম প্রার্থী হিরণময় নারায়ণ দেবনাথ এবং বিশালগড় বিধানসভার মনোনীত সিপিআইএম প্রার্থী পার্থ প্রতিম মজুমদার সিপিআইএম বিশালগড় মহকুমা অফিস প্রাঙ্গণ থেকে সুবিশাল মিছিল করে মহকুমার শাসকের নিকট মনোনয়ন দাখিল করলেন। গণদেবতা রায় দেবে, সুতরাং গণদেবতার রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা মনে করি তারা রাজ্যের পরিস্থিতি দেখছে, দেশের পরিস্থিতিও দেখা হয়েছে, বিশালগড়ের পরিস্থিতি সারা রাজ্যের সঙ্গে বিগত 5 বছরে তারা প্রত্যক্ষ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের অভিজ্ঞতা থেকেই তারা আগামী দিনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থীকে ভোট দেবে, এটা আমাদের আশা প্রত্যাশা। এবং আমরা বিশ্বাস রাখি মানুষ যে অত্যাচার সইছেন, যেভাবে আর্থিক দিক থেকে বিপর্যস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন এবং বামফ্রন্টের সিপিআইএম প্রার্থীকে তারা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। একে একে মনোনয়নপত্র দাখিল করেছে ধর্মনগর, তেলিয়ামুড়া, সোনামুড়া, সাবরুম, বিলোনিয়া সব স্থানেই। কৃষ্ণপুরের বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী আমি এই হিসাবে আজকে মনোনয়ন দিতে যাচ্ছি। আমরা বামফ্রন্ট এখানে এসেছি, সেভাবে আমরা তাদেরকে আমরা সেভাবে এখনো আনুষ্ঠানিকভাবে আমরা তাদেরকে সেখানে যুক্ত করিনি, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের যে কর্মসূচি ছিল বিভিন্ন জায়গাতে, তারা সেই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে করেছে, আনুষ্ঠানিকভাবে সেটা এখনো সেভাবে শুরু করেনি। সিপিআইএম দল সারা রাজ্যে দলীয় প্রার্থীদেরকে নিয়ে নিজ নিজ রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র দাখিল করেছে। সিপিআইএমের মনোনয়নপত্র দাখিলের অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।